সম্প্রতি ইসরায়েলের 180টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের উল্টো হামলা করা উচিত, এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার 5 অক্টোবর এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, নর্থ ক্যারোলিনায় আসন্ন মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে প্রশ্ন করা হয় ইরানের বিষয়ে কি ভাবছেন তিনি। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বাইডেনকে জিজ্ঞেস করেন যে ইরানের বিষয়ে কি ভাবছেন আপনি, আপনি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত আনতে চান। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে, তার মানে আপনি বাইডেন হামলা চালাতে চান, তাই নয় কি? এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তারা যখন তাকে বাইডেনকে প্রশ্ন করেছিল তখন উত্তর হওয়া উচিত ছিল যে আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয় পরে ভাবলেও চলবে।